গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটু সময় পেয়েছি তাই সকাল থেকে মা সরস্বতীদের দেখা মানে শুরু করে দিলাম। আশা করি সবাই ভালো আছো। দেখো, এগুলো হচ্ছে আমার বাড়ির ঠাকুর। এই ঠাকুর তৈরি করতে আমি ব্যস্ত থাকি, তৈরি করতে আমি ব্যস্ত থাকি না, যারা তৈরি করে তাদেরকে আমাকে হেল্প করতে হয়। এই যে সাজগুলো দেখছো না, এই যে সাজগুলো দেখো, এই যে এরমভাবে লাগানো হবে। এই সাজগুলো কালকে কিন্তু রাত্রিবেলায় আমি লাগিয়েছি, ঠিক আছে। এই যে সাজটা এরকম কালারিং সাজ আছে, নানান রকম সাজ। এইগুলো যেমন দেখো, এখনো সাজ পরানো হয়নি, শুধু কাপড় পরানো হয়েছে। দেখতে পাচ্ছো তোমরা ভালো করে? দেখো দেখো, তারপরে ঠাকুরটা এগুলো অর্ডারও আছে, কিছু কিছু ঠাকুর অর্ডারও আছে। এই যে রংগুলো দেখছো, এই যে ওপরে এই যে রংগুলো, এগুলো কিন্তু এরকম কিছু মেশিনে শেড দেওয়া হয়। তারপরে এই যে গোল্ডেনগুলো দেখছো, এই যে গোল্ডেনগুলো, এই যে এই গোল্ডেনগুলো, এগুলো আমি করি মানে যতটা সম্ভব। তারপরে দেখো, এই যে হাঁসের চোখ দিই, ঠোঁটে রং করি, যতটা আমার পক্ষে সম্ভব আর কি। এই দেখো, এটা একটা সব নানান রকমের ঠাকুর। এই ধরনের ঠাকুর আমার বাড়িতে হয় তৈরি, এর জন্য আমার একটু বেশি পরিশ্রম হয়, কারণ এগুলো তৈরি করবার জন্য মানে কারিগর থাকে, কারিগরদের খাওয়া দাওয়া সব কিছুই করতে হয়, তাদের জন্য ওই চা যতবার খাবে ততবার দিতে হয়। এই জন্য চলো, এটা একটা গেট আমার। দেখো আমার বাড়ির সামনে একটা ছোট্ট মন্দির আছে, এখানে রক্ষাকালী পুজো হয়, দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার বাড়ি থেকে বেরিয়ে এই যে গলিটা রাস্তা। এইবারে হচ্ছে দাঁড়াও, আবার এটা একটা দেখো, এটা বড় মেন গেটটা, মেন গেটটা দিয়ে ঢুকে এই একটা ঠাকুর আছে, দেখো দেখতে পাচ্ছ। এদিকেটা দেখো, এটা একটা রথ, এই যে রথ, রথের ঠাকুর। এই যে সাজের গয়না টয়নাগুলো এগুলো আমরা পড়াই নিজেরা, এই ঠাকুরগুলো অর্ডার হয়ে গেছে। অবশ্যই জানিও বন্ধুরা কেমন লাগলো আমার ঠাকুর। এই ঠাকুর নিয়েই আমাদের কাটে বেশি সময়, এবার রঙের সময় দেখাইনি, কেননা এই যে বললাম মেশিন চলে। এ দেখো, এই যে মেশিনের তার, এটা তারটা দিয়ে এই যে মেশিন, এটা নিচেটা এটা দিয়ে মেশিনটা চলে, মেশিনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, নাহলে অসুবিধা হয় বলে। দেখো এটা হচ্ছে সোলারটাকে সাজাবে, এটা এখনো সাজ পরানো হয়নি, এটা পরানো হয়ে গেছে। সোলারটাকে সাজাবে একটা বড় ঠাকুর, একটা অন্ধকার লাগবে। আজকে আমি একটু চেষ্টা করলাম দেখিয়ে দেওয়ার তোমাদের। দেখো পিছন দিকে আরও আছে, এখানে দেখো মিস্টার চোখ দিচ্ছে বসে বসে, এখানে অল্প কটা প্লেটে বসা ঠাকুর রয়েছে। তো দেখতেই পেলে সবাই যে এইভাবেই হয়। এবার দেখো আজকে আমার রান্না হবে, এই যে সব কিছু সবজি, যে আমি এটাকে কমিয়ে দিয়ে গ্যাসটাকে আমি তোমাদের ঠাকুর দেখাতে গেছিলাম, আজকে হচ্ছে সব কিছু সবজি দিয়ে বাঁধাকপির তরকারি, আর এই যে পেঁয়াজ কালি দিয়ে, এখানে যে মাছ আছে সব রকম, দেখো ট্যাংরা মাছও আছে, পোনা মাছও আছে, এই ঝাল হবে, আর এই যে মিশারি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আর কি করবো এখনো বুঝতে পারছি না, ভাত করবো, একটু উচ্ছে আলু ভাজা করবো না ভাতে দেবো জানি না। আর আমার এই শীতকালে না আমি টমেটো ভাতে বা টমেটো ওই পেস্ট করে ধনে পাতা দিই, এটা আমার খুব ভালো লাগে, এটা আমি ভীষণ খেতে ভালোবাসি। বাঁধাকপি তো সবাই খাও, আর দেখাবার কিছু নেই। তো চলো আমাকে একটু দেখে নাও, আশা করি সবাই বুঝতেই পারলে আমার এই নিয়ে চলে সারাদিন, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তবু এখন হয়তো ছোট ছেলের ক্লাস চলছে, কিন্তু শুনলাম মানে এর মধ্যে আর কি স্কুল চালু হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলে আমি এইসব তাড়াতাড়ির কারণে আমি আর দেখাই না, কিছু ব্লগ করি না, আমি সন্ধ্যেবেলা ধর্মকথার আলোচনা করি, তারপরে ব্লগে তো দিন রান্নাবান্না আর কার দেখতে ভালো লাগে, তারপরে যে ধর্মকথা আমি পাঠ করি। আশা করি তোমরা সকলেই জানো নিশ্চয়ই ভালো লাগে তোমাদের, কেননা ওটা শুনলে না মানুষের উপকারও অনেকটা হয় আশা করি, তাই না? মানুষ সকালবেলাটা যাতে একটা ঈশ্বর চিন্তা দিয়ে শুরু করতে পারে, আমি সেইটা চিন্তা ভাবনা করে। তারপরে আমি তো এর আগে বলেছি যে
আস্তে আস্তে কিভাবে আমার ঈশ্বর চিন্তা এলো, এর আগে অনেক ভিডিওতেই বলেছি, আবার একদিন বলে দেবো। তো আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো। জানি না, আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, আমি এ সমস্ত কাজ নিয়ে অবশ্যই থাকি, কিন্তু তার মধ্যেও আমি পাঠটা করি। এবার তোমাদের যদি আমার পাঠ ভালো লাগে তো আমি পাঠটাই দেবো, কেননা আমার এই শুধু শুধু রোজ কি রান্না, এক আজকে বাঁধাকপি, কালকে ফুলকপি, এই রান্না। এবার সকলে এই রান্নাগুলো জানেন, রোজ তো আর মানুষের ঘরে মানে মধ্যবিত্ত পরিবারে ভালো মন্দ হবে না, হয় নিশ্চয়ই রবিবার মাংস হলো। সে যাই হোক, এগুলো সবাই জানো, আমার মনে হয় আমার থেকে তোমরা খুব ভালো ওই রান্না জানো। এই সমস্ত কারণে আমি আর ওই সাধারণ ব্লগটা করতে চাই না, তাও তবু ইচ্ছা হলো আজকে যে ঠাকুরগুলো দেখাই, তাই ঠাকুরগুলো দেখানোর জন্য দেখিয়ে দিলাম একটুখানি আমার। আর দেখো, তোমাদের আগে আমি দেখিয়েছিলাম আমার রান্নাঘরের এই যে জানলাগুলো মানে চেঞ্জ করা হয়েছে, জানলাগুলো পাল্লা ছিল, এগুলো একটু চেঞ্জ করা হয়েছে, আর এই যে বেসিনটা বসানো হয়েছে, দেখিয়ে দিলাম মোটামুটি। আবার অন্য সময় একদিন দেখাবো। আর ব্লগ করতে গেলে যে নিজে ফোনটা ধরে করছি, আজকে ওর বাবা বাড়িতে আছে বলে ওর বাবার ফোনটা নিয়ে ছোটো ছেলেটা ক্লাস করছে, নাহলে এই সময় ছোটো ছেলেটা ক্লাস করে, ফোনেতে তো ক্লাস, কাজেই আমি ওই জন্য আসতে পারি না, ভীষণ অসুবিধা হয় আর কি। মানে ফোনটা তখন ওর কাছে থাকে, তাহলে আমি কী করে দেখাবো, আমি ও আমি যেই সময় রান্না করবো ও সেই সময় ফোনে ক্লাস করে। তবে শুনছি বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে স্কুলটা, খুলে গেলেই শান্তি, বা বাড়িতে এইভাবে পড়াশোনা হয় না। যা তোমরাও যারা মা জানো যে বাড়িতে এইভাবে অনলাইনে ক্লাস করে, এই হাঁ করে তাকিয়ে আছে কখন এর লিঙ্ক দেবে, এ দেবে, ভীষণই অসুবিধা হয়। ঠিক আছে, আজকে চললাম বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, আনন্দে থেকো। আমি অবশ্যই ধর্মকথা পাঠ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো।